বাড়িতে চলছিল মনসা পূজার প্রস্তুতি। মনসা পূজাকে কেন্দ্র করে রান্না হচ্ছিল টাউন সোনামুড়াস্থিত বিশ্বজিৎ শীলের বাড়িতে। ঠিক ওই সময় গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ আগুন ছড়িয়ে পড়ে দুটি ঘরে, তার মধ্যে গ্যাসের সিলিন্ডারে একটি ব্লাস্ট হয়ে যায়। পরবর্তী সময় খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রিপোর্ট FM 24। এটা বিশ্বজিৎ শীল নামে বা হের নামে হের বাড়িতে পূজা চলাকালীন রান্নার ঘর থেকে আগুনটা লাগে। এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আইছে। শুধু জিনিসপত্রটি অনেক নষ্ট হচ্ছে। আনুমানিক কয়টা গ্যাসের সিলিন্ডার থেকে নাকি? এটা আমরা ঠিক মতো দেখছি না। কোনো আনুমানিক তিনটা মতো হয়ে গেছে, চারটা মতো হয়ে গেছে।